আপনারা হয়তো সবাই জানেন যে বাংলাদেশে একটা ডিস্টারবেন্স চলছে পলিটিক্যাল ডিস্টারবেন্স সেই জন্যে বাংলাদেশ থেকে যে ট্রেন কলকাতায় আসে সেই ট্রেনগুলি ক্যান্সেল আছে যেটি হলো মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস মৈত্রী এক্সপ্রেস আপাতত তেইশ তারিখ পর্যন্ত তেইশে জুলাই পর্যন্ত বন্ধ থাকছে কলকাতা থেকে যেটি ছাড়তো সেই ট্রেনটি মৈত্রী এক্সপ্রেস বাইশ এবং তেইশে জুলাই ছাড়বে না আর বন্ধন এক্সপ্রেস এটি রবিবার দিন বন্ধ ছিল যাত্রীরা যারা টিকিট কেটেছেন এবং যেতে যেতে পারেননি তাদের জন্য আমাদের ফেয়ারলি প্লেস কাউন্টার এবং কলকাতা টার্মিনালের যে ফরেন কাউন্টার্সগুলো আছে সেখানে নির্ধারিত সময় গিয়ে আপনারা যারা জার্নি করতে পারেননি আবারও বলছি যারা জার্নি করতে পারেননি ট্রেন ক্যান্সেলেশনের জন্য তারা কিন্তু ফুল রিফান্ড পাবেন কোনো টিডিআর দেওয়া হবে না তারা নির্দিষ্ট সময় গিয়ে ওই কাউন্টার দুটিতে ফেয়ারি প্লেস এবং কলকাতা স্টেশনে গিয়ে তারা টিকিট জমা করলে তারা ফুল রিফান্ড পাবে যেহেতু তেইশ তারিখ পর্যন্ত আপাতত বাংলাদেশের উদ্দেশ্যে কোনো ট্রেন চলাচল করছে না ধন্যবাদ